রান্না বসিয়ে দিয়েছি, এদিকে ডাল বসিয়ে দিয়েছি, ফোড়ন দিয়ে ডাল, এখানে আমি শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন আর একটু পেঁয়াজ দিয়ে ডাল দিয়ে বসিয়েছি। এদিকে একটুখানি ভাজবো আলু আর ভাজবো ডিম, আর ভাত এখনও বসাইনি, ভাত এবার বসাবো। তো এদিকে রান্নাটা আগে চড়িয়ে দিয়েছি, তারপর বাকি কাজগুলো সারবো। মাল অনেক অলরেডি ঢুকেও গেছে, আরও আস্তে আস্তে নোট প্রত্যেক দিনই ঢুকছে। তো তোমরা লাইভ যারা যারা দেখছো না, অবশ্যই দেখো, আমার পেজের লিঙ্ক দিয়ে দেবো যেখানে আমি লাইভ হই। তাছাড়া আমার বিন্দাস পিউ যে চ্যানেলটা আছে ওখানেও তোমরা দেখতে পাবে। তো আলমারিটা মোটামুটি এই ঘরে যে আলমারিটা আছে, এই আলমারিতে যত জামা কাপড় ছিল সব ও ঘরের আলমারিতে দিয়েছি, আর এই ঘরে সব আস্তে আস্তে করে সাজিয়ে দিয়েছি। এই ঘরে আমার দুটো আলমারি মোটামুটি ভর্তি হয়ে গেছে। আবার মাল ঢুকবে, এবার অন্য আরেক জায়গায় রাখার ব্যবস্থা করছি। তো এইদিকে মোটামুটি টুকটাক করে দুটো লেয়ার করে এপাশে দেখতে পাচ্ছে শাড়ি, পেছনেও কিন্তু আবার আছে, মানে এই ফাঁকটা অনেকটা বড় আছে। এখানে হ্যান্ডলুমের কালেকশনগুলো। তোমার জন্য কি গিফট এসেছে, তুমি খোলো, খুলতে পারবে? দাঁড়াও আমি খুলে দিচ্ছি, আমি খুলে দিচ্ছি, দেখি কি। এই কাঁচি দাও, কাঁচি দাও, দাঁড়াও কাঁচি দিচ্ছি। দেখ তো বাবা, বল এসেছে কিনা। এই দেখো বাবা, এই চোখ বন্ধ করবে, যখন বলবো চোখ বন্ধ করবে, চোখ বন্ধ, চোখ বন্ধ, চোখ খুলবে না, চোখ খুলবে না, চোখ খুললে হবে না, চোখ বন্ধ থাকতে হবে। যখন বলবো বাবা চোখ খোলো, তখন চোখ খুলবে, ঠিক আছে? চোখ টুটুট করলে হবে না, দেখলে হবে না। এটা কি খেলে বাবা? সামনে রাখো, সামনে রেখে বলো বাবা, সামনে বসিয়ে দাও, এখানে বসিয়ে দাও। আবার বলো বাবা। হ্যাঁ, আবার বাবা, তুমি জোরে বলো, ও জোরে বলবে বাবা। হাত আর এই বছর দুর্গাপুজোতে, মানে আমরা এবছর দুর্গাপুজোয় আমরা ভুলে গেছি যে আমাদের নিজেদেরও শপিং করা দরকার, মানে আমরা নিজেদেরও কেনাকাটি তো দরকার। শুধুমাত্র এই শাড়ি আনা, তোমাদেরকে লাইভ দেখানো, এই রিলস বানানো, এই বাড়িতে লোকজন আসছে নিতে, মানে এই সব নিয়ে এত ব্যস্ত করে যে ভুলেই গেছি যে পুজোতে আমাদেরও কিছু দরকার। ছেলের তো একদিন মলে যাবো, মানে বাড়ির পরে ধরো যে আমরা যেখান থেকে নিয়ে ওর জন্য নিয়ে নেবো, এবারে আর অনলাইনে নমুনা দেখে ওকে নিয়েই যাব, গিয়ে ওর জন্য নিয়ে নেবো। আর বাকি যা যা সবার জন্য নেওয়ার সেগুলো আমি শাড়ি আমার থেকেই মোটামুটি যেগুলো নিচ্ছি তার থেকেই বেঁচে সবাইকেই দেবো। আর আমি আমার জন্যও কিছু কেনা হয়নি, রাজের জন্যও কিছু কেনা হয়নি, কিন্তু আমি আমার জন্য কি কি নিয়েছি আমার শাড়ির মধ্যে দিকে, যেগুলো বেছে বেছে আমি নিয়েছি, ষষ্ঠীর একটা, সপ্তমীর একটা, অষ্টমীর একটা, নবমীর একটা, দশমীর একটা, একাদশীর একটা, সবটাই মোটামুটি একটা একটা করে আপাতত নেওয়া হয়ে গেছে। তাছাড়াও গাউন টাউন যা যা নেওয়া সবটাই দেখা হয়ে নেওয়া হয়ে গেছে। যাই হোক, আজকে তো সকাল থেকে এতক্ষণ ধরে ব্লগ দেখালাম, কি করছি না করছি, তুমি একটা কথা বলতে ভুলে গেছি, বলো কেমন আছো তোমরা? আশা করি তোমরা জাস্ট ফাটাফাটি আছো, আমিও কিন্তু ভীষণ ভালো আছি। আজকে হলো দুর্গাপূজার শপিং ব্লগ, কি কি তোমাদের শপিং করলাম সবটাই দেখাবো, জুয়েলারি থেকে সব সব সবটাই দেখাবো। চলো বেশি কথা না বলে একদম ষষ্ঠী থেকে শুরু করি। ষষ্ঠীর দিন সাধারণত কি বলতো, সকালবেলা আমার এই ছেলে হওয়ার পর থেকে আমি এই দু বছর ষষ্ঠী করছি, মানে প্রথম বছর ষষ্ঠী করেছিলাম তখন ছেলে একদম ছোট, তখন 3 মাস বয়স ছিল, কত মাস ওরকমই হবে, একদম তখন ছোট, ও হওয়ার ভাদ্র আশ্বিন কার্তিক 3 মাসই হবে, ভাদ্র আছে 2 মাস ফিরে 3 মাস হবে। তো তখন প্রথম ষষ্ঠী করেছিলাম, আর এবছর আগের বছরও করেছিলাম, আর এবছরও ষষ্ঠী। ষষ্ঠীর জন্য আমি তোমাদেরকে দেখাই, আমি এইটা নিয়েছি ষষ্ঠীতে পড়ার জন্য, এই যে ষষ্ঠীতে সাধারণত মানে কি বলতো, মানে আমি ছাপা টাইপের জিনিস পরতে খুব একটা পছন্দ করি না, তাই এই মোডাল সিল্কের উপরে যেগুলো উঠেছে নতুন সেইগুলো, এইটা আমি নিয়েছিলাম যে ষষ্ঠীতে পরবে, এত সফট। কিন্তু তারপরে না, ষষ্ঠীর দিন তো কালো পরবো না, আমি হঠাৎই চিন্তা করলাম এটা নিয়েছি ঠিক কথা, বাট কালো তো আমি ষষ্ঠীতে পরবো না, ষষ্ঠীর দিন সবসময় একটু অন্য কালার, ব্রাইট কালার পরাই ভালো আর কি। তো ষষ্ঠী স্পেশাল এটা নেওয়ার পরেও এটা ক্যান্সেল করে দিচ্ছি। ও এই শাড়িগুলো এই মোডালের ওপর সেম, মানে এত সফট, আমি মানে আমার ভাবছি যে আমি তাহলে এটা কবে পরবো, ষষ্ঠী ছাড়া অন্য কবে পরবো। এই শাড়িগুলো তোমাদেরকে দেখিয়েছিলাম, এই শাড়িগুলো তো প্রচুর তোমাদের ভালো লেগেছিল, এগুলো বোধহয় ওই 599, কত দাম ছিল আমার মনে নেই, আমার নিজেরই মনে নেই কত দাম ছিল, যাই হোক। তো ওইটার চেঞ্জ করে ষষ্ঠী স্পেশাল এই দুটোর মধ্যে তোমরা আমাকে লিখে বলো কোনটা পরবো ষষ্ঠীর দিনকে, গ্রিনটা পরবো না এই পার্পেলটা পরবো,
এগুলোও কিছু মডেলের ওপর। কি সুন্দর এই শাড়িগুলো না, মানে এত সুন্দর বাড়িতে দিয়ে আসছে, তার এইটা খুবই পছন্দ হচ্ছে। আমি ভাবছি যে আমার তো গ্রিন আমি খুব একটা বেশি পরি না, আমি ভাবছি গ্রিনটা পরবো, গ্রিনটা না হলে পার্পেলটা, কারণ পার্পেল আমি আরেকটা অলরেডি নিয়ে নিয়েছি, তাই জন্য ভাবছি গ্রিন। তোমরা লিখে কমেন্ট করো হ্যাঁ কোনটা পরবো। দেখো কি সুন্দর লাগছে, কালারটা কিন্তু দারুণ লাগছে। তো ভাবছিলাম ষষ্ঠী স্পেশাল, হালকা, দিনের বেলা প্রচুর গরম থাকে, একদম লাইট ওয়েট হালকার ওপরে কি পরা যায় এটাই চুজ করলাম। এই দুটোর মধ্যে যে কোনো একটা চুজ করবো, সেটা তোমাদের ওপর ডিপেন্ড করছে, তোমরা কমেন্ট করো তার উপরে। আর এগুলো আমি সেল করেছিলাম 740 করে, খুব সুন্দর, মানে এদিক সেদিক সব জায়গায় পরে যাওয়া যাবে, মানে সব জায়গায় পরা যাবে। তো এই দুটোর মধ্যে তোমরা অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে, যে কোনটা নেব। এটা হয়ে গেল ষষ্ঠী, এবার চলে আসছে সপ্তমীর সকালে। মানে সপ্তমীর সকালে আমাদের হচ্ছে কলাবউ স্নান, কলাবউ স্নানের সময় আমরা সবাই নতুন ড্রেস পরি, আমাদের এখানে বাড়ির মধ্যে সবাই আমরা নতুন জামা কাপড় পরি। মানে বাড়ির যত মহিলারা আছেন, যারা বৌদিরা আছেন, কাকিমারা আছেন, মা শাশুড়ি সবাই নতুন নতুন পরি। তো আমি কিন্তু মাকে, মানে আমাদের বাড়ির মা দুর্গাকেও কিন্তু একটা শাড়ি দেবো, সেটা কি সেটা আমি তোমাদেরকে পরে দেখাবো। লাল সাদার ওপর একটা শাড়ি দেওয়ার ইচ্ছা আছে, তো সেটাও দেখাবো তোমাদেরকে, আজকে নয় অন্যদিন দেখাবো। তো আমি ভেবেছিলাম কলাবউ স্নানের জন্য আমি এইটা, যেটা আগের দিনকে আমি তোমাদের পরেছিলাম, এইটা নয় সেটা আরেকটা পরে ভেঙে পরেছিলাম, আর এটা নতুন আছে, তো এইটা ভাবছি পরবো। এগুলো খুব হালকার ওপরে খুব ভালো, তো আমি ভাবলাম যে না এটা পরা যেতেই পারে। এই যে সেমি কাতান যেগুলো, ভীষণ সুন্দর, আমি এটাই রেখেছি যে পরবো বলে। মানে আমার তো সপ্তমীর সকালে এটাই আমার পছন্দ, এই কালারটা, এটা সপ্তমীর সকাল স্পেশাল। আমি যা যা দেখাচ্ছি এটুকু বলতে পারি, তোমরা আমার তো দুর্গাপুজোর ব্লগ তো দেখবে, আর তো কিছুদিন পরেই ধরো দুর্গাপুজো, মানে আর এক মাসও নেই, তো তখন অবশ্যই দেখতে পাবে যে যেগুলো যেগুলো বলছি সেগুলো সেগুলো করছি কিনা। এবার মাইন্ড চেঞ্জ হয়ে যেতে পারে, সেটা কোনো মেয়েই নয়। এটা আমার কলাবউ স্নানে, মানে সপ্তমীর সকালে ওটা। এবার বলে দিই ও সপ্তমীর রাতের জন্য স্পেশালি এই গাউনটা আমি নিয়েছি, এই গাউনটা নিয়েছি, তোমরা অনেকেই নিয়েছো, তোমাদের সবার ভালো লেগেছে, তার সাথে আমি তো নিজের জন্য যেটা আমি পরেছিলাম সেটাই পরেছিলাম, কিন্তু এটাই আমি আমার নিজের জন্য নিয়ে নিয়েছিলাম এই গাউনটা। ও কি সুন্দর, এটা যে পরে তাকেই সুন্দর লাগে, যে ওই যারা যারা নিয়েছে যারা যারা পরছে সবাই আমাকে মেসেজ করছে, দিদি সত্যি এই গাউনটা যেমন কোয়ালিটি আসছে এইরকম সুন্দর, আমার এত এত পছন্দ হয়েছে, তাই আমি এটা মিস করতে পারবো না। এটা হলো রাতের জন্য, সপ্তমীর রাতের জন্য, আর না হলে সপ্তমী যদি রাতে আমরা না বেরোই, প্রত্যেক বছর আমি আর রাজু বাড়িপুরে যাই, তো এবছর স্পেশালি বাড়িপুরে যদি না যে মানে না যেতে পারি সেটা আলাদা, যদি যেতে পারি তাহলে এটা পরেই যাবো সপ্তমীর দিনকে। স্পেশালি আমার গাউন প্রত্যেক বছর ধরা বাঁধা একটা করে থাকবে, লং ড্রেস, যেটা আমি রাজুর সাথে যাই, আর আমি বাইকে করে এরকম লং গাউন টাইপের পরে যাই বলে রাজু খুব খচে যায়, খুব রেগে যায়, বলে যে তুমি বাইকে এরকম ভাবে এই একদিকে পা দিয়ে বসলো নাকি, খুব অসুবিধা হয়। কিন্তু কিছু করার নেই, একদিন তো স্পেশাল কিছু থাকতেই হবে, তাই না বলো? তো সেই জন্য এইটা, এটা অনেক গরম কম হবে বলে আমি ভাবলো যে না এটা একদম ছাড়া যাবে না, সপ্তমী স্পেশাল, ঠিক আছে। এই গাউনটা, এটা তো তোমরা সবাই দেখেছো, আগের দিন রিলেও দেখিয়েছি, তোমরা নিয়েওছো অনেকে, ভীষণ সুন্দর। এগুলো মোটামুটি আমি তোমাদেরকে, কারণ তোমরা দেখছো আবার জিজ্ঞাসা করবে দামগুলো, আমি বলে দিই এটার দাম নিয়েছি, এটা মানে আমি নিয়েছি 1090 টাকায়, তোমরা সেল করেছি আর কি। দেখো এটা অসম্ভব সুন্দর, সপ্তমী স্পেশাল, চলো এই যে হয়ে গেল। এবার তো দুর্গাপুজো, মানে কোনো কিছু নেবো না নেবো না ভেবে তবু আমি সবটাই যেহেতু একটা একটা করে বেছে রেখে দিয়েছি, তাই আমার সব হয়ে গেছে আর কি, কোনো অসুবিধা নেই। আচ্ছা এইবারে দেখাই সব থেকে মানে সব থেকে একটা বিশেষ দিন, যেমন ষষ্ঠীটা একটা বিশেষ দিন, অষ্টমীটাও আমার কাছে খুব বিশেষ, কারণ অষ্টমীর সকালে অঞ্জলি সেই ছোট্টবেলা থেকে দিয়ে আসছি, আর বিয়ের পরেও এর ব্যতিক্রম কিছু নয়। অষ্টমীর স্পেশাল অঞ্জলি দেওয়ার জন্য স্পেশাল শাড়ি অবশ্যই, সেটা হচ্ছে যে এটা আমি দুটো রেখেছি, বাট কনফার্ম করেছি এটাকে, তানচুই, আমার খুব খুব ফেভারিট এই কালারটা। আর একটা মেরুনের শেডে আছে যে কালারটা, ওটার ওটাও দারুণ লাগছে, আর এটাও ভালো লাগছে। আমি এটা রেখেছি আপাতত যে অষ্টমীর সকালে এইটা পরবো বলে, লাল সাদা রাখিনি, লাল সাদা বিজয়ের জন্য রেখেছি। তো এইটা এই তানচুইটা আমি রেখেছি যে আমার অষ্টমীর সকালবেলা এটার সাথে একটা গর্জিয়াস বেনারসি ব্লাউজ দিয়ে পরবো, গোল্ডেন জুয়েলারি পরবো, মানে এইসব চিন্তা ভাবনা করেই সব রেখেছি, কারণ অষ্টমীর দিনটা খুব হেভি করে সাজ একটা দরকার আমার। আমি যদিও আটপৌরো করে পরি না, ছেলেকে নিয়ে অসুবিধা হয়, তো এমনি ছেড়েই পরবো, কিন্তু বেশ অনেক গোল্ডেন জুয়েলারি, একটা চিক পরলাম, একটা লম্বা হার পরলাম, আর তার সাথে এরকম একটুখানি চূর পরলাম, কানের একটা বড় সড়ো পরলাম, ব্যাস, তার সাথে এই শাড়ি, ও হো এই শাড়িটা,
এটা যে আমার কি প্রিয়, মানে কি ভালো লাগছে, মানে সফট এর মধ্যে আর এই ডুয়েল টোন গুলো পাওয়াটাই মুশকিল। এমনি যেগুলো নর্মাল তানচুই যেগুলো উঠেছে একটু লো প্রাইস এর মধ্যে, হাজারের মধ্যে, যেগুলো 900 মধ্যে, 900-1000 সেগুলো ডুয়েল টোন আসে না, বাট এইগুলো ডুয়েল টোন, এগুলো দারুন, এগুলো দারুন। এইগুলো বোধ হয় 1300 কত করে, 1370 বা এরকম কিছু একটা হবে, 1350 বা 70 এরকমই হবে। মানে তোমাদেরকে দিয়েছি যেটা, তোমরা যেরকম মেরুনটা নিয়েছো, এই কালার নিয়েছো, আরেকটা কি কালার নিয়ে, পিকক কালার নিয়েছো, এইটা আছে আমার অষ্টমী স্পেশাল, হয়ে গেল অষ্টমী স্পেশাল। এবার বলে দিই অষ্টমীর দিন রাত্রে, দিনে তো এটা হয়েই গেল, অষ্টমীর দিন রাত্রে আমরা সবাই মিলে ঠাকুর দেখতে যাই, আমার মা, আমার শাশুড়ি মা, রাজু শ্বশুরমশাই পুজো করেন, উনি যায় না, এবারে যদি আমার ভাইয়ের বউ থাকে ও সবাই মিলে একসাথে অষ্টমীর দিনকে রাত্রিবেলা যাব। তো একটা ভালো সাজ খুবই দরকার, মানে ভীষণভাবে দরকার, সেটার জন্যেই আমি কিন্তু রেখেছি এই শাড়িটা, লাগবে এই দুটো রেখেছিলাম, বাট কনফার্ম কোনটা করছি সেটাও বলে দিচ্ছি তোমাদেরকে। এই যে আমার না সব একই রং হয়ে গেছে, যে বেনারসির ওপরে যেগুলো, এগুলো ভীষণ সুন্দর, মানে এগুলো যারা যে নিয়েছো তোমাদের সবার খুব ভালো লেগেছে। এই পিঁয়াজি কালারটা দুটোই আছে, আমি একটা নিয়েছি আর এক, আর একটা একটাই দিতে পারবো, এটা একটা, এটা একটা বেনারসির ওপরে, খুব সুন্দর এগুলো, আর তা ওটা, আর না হলে এটা। ও এই ব্ল্যাক, ব্ল্যাক আমার ভীষণ ফেভারিট। আরেকটা ব্ল্যাক, যেই ব্ল্যাকটা হলো তোমাদেরকে পরে দেখেছিলাম, ওই ওই ব্ল্যাকটাও কিন্তু আমি নিয়েছি, ওটা নিয়ে বসিনি, বাট ওটাও কিন্তু আমি নিয়ে নিয়েছি, ওই ব্ল্যাকটা, ওটা আমি নিজের জন্য একটা রেখেছি। আর এই ব্ল্যাকটা, এটা হলো বিশেষ করে অষ্টমীর রাতে স্পেশাল, একটা কিছু থাকতে হবে, সেটা হচ্ছে এটা, কারণ একটা দুটো দামি শাড়ি তো নিতেই হবে, তো তার জন্য স্পেশালি এইটা। এইগুলো শাড়িগুলো পুরো পাটার মালাই, একদম অসম্ভব ভালো, যেমন মানে দেখো জিনিস যেমন হবে দামও সেই রকম হবে, জিনিসের ওপরে দাম নির্ভর করে। এটা আমার অষ্টমীর রাতে ফাইনাল, এটা এটাই নেব, এটাই করবো। চলে আসছি নবমী, নবমীর দিন সকালবেলা তো সাধারণত আমরা কুর্তি ফুর্তি যেগুলো নিচ্ছি সেগুলো পরেই ব্লগ বানাবো, এখনো কুর্তি কেনা হয়নি, বাড়ি ফিরে ফের যাবো, এখনো বাড়ি ফিরে শপিং কমপ্লিট হয়নি, মানে কুর্তি জুয়েলারি এগুলো আমি এখনো কিছু কিনিনি, কুর্তি জুয়েলারিটা কেনার জন্য ওই এতে যাব, ঠিক আছে। আর এতে তোমার ওই নবমীর দিনকে দিনের বেলাটা বাদ দিলাম, রাত্রিবেলা যেটা রেখেছি যেটা হলো আমি আর রাজু যাই একটু বাইকে করে এদিক সেদিক ঘোরার জন্য, তো রাত্রিবেলার জন্য আমি রেখেছি এইটা। দেখো এই এই শাড়িগুলো তো তোমরা দেখেছো, এই শাড়িগুলো যা সুন্দর, এই যে আমি এই কফি কালারটা রেখেছি আমার নিজের জন্য, এটা হচ্ছে ডুয়েল টোনের কফি কালারটা, এটা যা এত সুন্দর সফট, কেন বলো তো আমার না মানে গরমের জন্য একটু ভয় পাই, যে খুব গরম লাগবে না, তো খুব গরম লাগবে না, তার জন্য এই সব শাড়িগুলো যেগুলো একদম মানে গরম লাগবে না সেই টাইপের শাড়ি, তো সেই জন্য ঠান্ডা লাগার জন্য এই শাড়িগুলো। এই যে কফি কালারটা আমি আমার জন্য রেখেছি, এগুলো অনেকগুলো কালার, বেশিরভাগ কালারই আর বলতে গেলে আমার কাছে নেই, তবে বললে এনে দিতে পারো, কারণ এগুলো তোমাদের ভালো লাগবে বলে আবার আনাবো এইগুলো। তো এইটা হচ্ছে আমার নবমীর রাত্রে। এবার চলে যাই দশমী, মানে বিজয় দশমীর দিনকে, আমাদের ঠাকুর ভাসান কিন্তু বিজয় দশমী হয় না, একাদশীর দিনকে হয়, আর বিজয় দশমীর দিন সকালবেলা আমাদের বাড়িতে কিন্তু লাস্টবার লাস্ট অঞ্জলিটা বিজয়ার সকালে হয়, 8টার মধ্যে অঞ্জলি হয়, তো বিজয়া অঞ্জলির জন্য আমি এটা স্বর্ণচুরি রেখেছিলাম, বাট এটা পরবো না, এটা পরেই, তারপরেই আমার বান্ধবীর বিয়ে আসছে তখন আমি এইটা স্বর্ণচুরিটা পরবো বলে রেখেছি, এটা আমি পুজোতে ভাঙবো না, ওটা আমার বান্ধবীর বিয়ের সময় ভেঙে পড়বো। স্বর্ণচুরি এবছর পুজোয় খুব হিট হয়েছে, আর আমি এই কালারটা নিয়েছি বেগুনির সাথে রানী, ও অসম্ভব ভালো এটা, এটা আমার বিশেষ করে ওই বান্ধবীর বিয়ের জন্যই রেখেছি ওই সময় পরবো বলে এটা। আর সকালবেলা অঞ্জলি দেওয়ার জন্য আমি একটা কুর্তি টুর্তি যা হোক পরে নেবো। আর এবার দেখিতি তোমাদেরকে এইটা, যেটা হচ্ছে স্পেশালি আমাদের একাদশীর দিনকে পরার জন্য, যেটা খুব হিট হয়েছে চন্দনের সাথে লাল, ভীষণই ভালো, পিওর তসর, পিওর তসর, যার জন্য এত গর্জিয়াস লুক দিচ্ছে, একটু গায়ে ফুটছে, তার কারণ তসরের জিনিস একটু দেখবে গায়ে ফোটে, বাট পরার পরে এত, তোমরা তো ফটো দেখেছো ভিডিও দেখেছো, পরার পরে নিজেকেই চিনতে পারছি না, আমি বলি না যতই গায়ে ফুটুক না কেন আমার এটা চাই চাই, তো সেই জন্যে আমি এরকম আরও আছে, আরও চারটে আছে সেটা কোনো ব্যাপার না, বাট আমার জন্য আমি এটা নিয়ে নিয়েছি তসরটা, এটা হলো একাদশী স্পেশাল সিঁদুর খেলার জন্য। বাট আমার প্রচন্ড ভয় লাগছে যদি সিঁদুর পরে নষ্ট, আমার খুব ভয় লাগছে, কারণ এত সুন্দর জিনিসটা যদি দাগ ফাগ লেগে যায় সমস্যা হয়ে যাবে, একটু সাবধানে খেলতে হবে। এটা শুধুমাত্র একাদশী বলে বলে না, যে কোনো পুজোতে বা যে কোনো কোনো অনুষ্ঠানে বা পরের কোনো হয়তো কারো গৃহপ্রবেশের অনুষ্ঠান হচ্ছে সেখানেও আমি পড়তে পারবো, যার জন্য লাল সাদা আমি নিইনি, চন্দন সাদা নিয়েছি, তো স্পেশালি এটা আমার দেখো একাদশীর ড্রেস। কেমন হয়েছে সবগুলো অবশ্যই কমেন্ট করো, আর ছেলের ড্রেস, বরের ড্রেস, শাশুড়ির ড্রেস, মায়ের ড্রেস, সবারগুলো দেখো, এখন
যেহেতু দেখো শাড়ি যেহেতু আমি নিচ্ছি, শাড়ি যেহেতু আমি সেল করছি, তাই আমার কাছে শাড়িটাই অ্যাভেলেবেল আছে, তাই নিজের যেগুলো ভালো লাগে সেগুলো বেছে 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 সব সরিয়ে নিচ্ছি, ব্যাপার হচ্ছে এটা আর কিছুই না। তো ব্যাস এটাই হচ্ছে ব্যাপার। আর এইটা এইটা দেখে নাও, এই শাড়িটা শুধু দেখো, এটা হলো ডিপ পিয়াজি কালার, ওই ব্ল্যাকের এটা একটা কালার, এটা নেবো কি নেবো না কোনটা জিনিস দেখা। এটাও আগের দিনকে পরেছিলাম ঠিক কথা, বাট এটা মানে লাইভে পরেছিলাম, এটাও কিন্তু আমি কিনেছি পুজোর জন্য স্পেশালি। ওই ব্ল্যাক পলিশ আরও আসছে, আরও আসছে, সেগুলোও দেখাবো। এই যে এটা আছে ব্ল্যাক পলিশের একটা হার, খুব সুন্দর, দারুণ দেখতে, এটা দেখো কি দারুণ দেখতে। এটা নিয়েছে, এটা নর্মালি এমনি 260 টাকা বোধ হয় নিয়েছে, এটা ওই ব্ল্যাক পলিশ, সিলভার ব্ল্যাক পলিশ, অরিজিনাল ব্ল্যাক পলিশ যেগুলো সেগুলো অনেক দাম হয় মনে হয়, আমি একটু কম দামেরই নিয়েছি। খুব সুন্দর চোকারটা, এটা নিয়েছি। আর যা জুয়েলারি নেবো, কি কি শপিং করছি সবটাই দেখিয়ে দেবো। তাহলে চলো, কেমন লাগলো সমস্ত শপিং অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? চলো বাই, টাটা। আমি আমার নাম্বারও দেওয়া থাকবে, তোমাদের আগে যে রিলগুলো দেখছো যদি তো কারো শাড়ি পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবে, আগে যে ভিডিও ভিডিওগুলো আছে সেখানে যোগাযোগ করে নেবে, আমি ডিটেলসে বলে দেবো, ঠিক আছে? চলো বাই, আবার দেখা হচ্ছে।